ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসেল ভাই দুবাই থেকে প্রশ্ন করেছেন যে বর্তমান সময়ে যীশু খ্রিস্টের বড়দিন পালন করা হচ্ছে, তো এই ক্ষেত্রে অনেকে আমাদেরকে, আমরা মুসলমানদেরকে হ্যাপি ক্রিসমাস বা ম্যারি ক্রিসমাস এভাবে করে আমাদেরকে সম্ভাষণ করে, তো তার প্রতি উত্তর আমরাও কি হ্যাপি ম্যারি ক্রিসমাস আমরাও বলতে পারি কি না, এই ছিল রাসেল ভাইয়ের প্রশ্ন। অল জবাব বিল্লাহ তৌফিক, এটি একটি প্রসিদ্ধ যে এটি খ্রিস্টান ধর্মের তারা বড়দিন পালন করে, যীশু খ্রিস্টের জন্মদিবস উপলক্ষে, তো এটি একটি খ্রিস্টানদের পালিত একটি উৎসবের দিন। যদিও যীশু খ্রিস্ট বলতে এখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে, আর মেরি বলতে মারিয়াম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে কুরআনুল কারিমে সূরাতু মারিয়াম, যার নামকরণে এই সূরাটির নামকরণ হয়েছে। তো এই মারিয়াম আলাইহিস সালামকে মেরি, আর তার ওই সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে যীশু খ্রিস্টের জন্মদিন পালন হিসেবে ম্যারি ক্রিসমাস বা এই দিনটি পালন করা হয়। যদিও বাইবেলে যীশু খ্রিস্টের জন্মদিনের পালনের কোনো বর্ণনা পাওয়া যায় না, কিন্তু এর পরবর্তীতে বিভিন্ন বাইবেলকে সামনে রেখে খ্রিস্টান ধর্মের তাদের প্রায় 33,000 কপি তাদের সংকলন করা হয়েছে। বিভিন্ন কপির মধ্যে বেথেলহেম এ জাতীয় কপিতে যীশু খ্রিস্টের জন্মদিবস পালনের কিছু বর্ণনা পাওয়া যায়। তা নিয়েও দেখা যায় যে আলাদা আলাদা 325 হিজড়িতে সর্বপ্রথমে যীশু খ্রিস্টের জন্মদিবস পালন করা হয়, কারণ বাইবেল মূলত আসলে একটি অরক্ষিত একটি আল্লাহ তাআলার ঐশী বাণী, যা পরিবর্তন হয়ে গেছে। বিদায় কোনো কপির সাথে কোনো কপির মিলে না। বিদায় দেখা যায় এখনও আর্মেনিয়াতে তারা এখনও 5 জানুয়ারি যীশু খ্রিস্টের জন্মদিবস পালন করে, এবং অন্যদিকে 25 ডিসেম্বর এই যীশু খ্রিস্টের জন্মদিবস পালন করা হয়। কারণ বাইবেলকে যখন বিভিন্ন ভাষায় রূপান্তর করা হয়েছে, বিভিন্ন জনে লিখেছে, তার মধ্যে আলাদা আলাদা প্রত্যেকটা ইতিহাস ভিন্ন ভিন্নতা রয়েছে। যাই হোক, ক্রিসমাস মানে খ্রিস্টের সার্ভিস বা মেরি ক্রিসমাস, যীশু খ্রিস্টের জন্মদিন পালন, যেটাকে ফাদার ক্রিসমাস একটি ধারণা দেওয়া হয় বাচ্চাদেরকে, যে তার মধ্যে সান্তা নামে একজন থাকেন যে ক্রিসমাস ফাদার, এই সান্তা ক্রিসমাস, যেদিন 25 ডিসেম্বর তার আগের রাতে এই ফাদার ক্রিসমাস সবাইকে এসে গিফট দেন, লাল পোশাক পরিহিত সাদা দাড়ি যে উত্তর মেরুতে থাকে, আর তার সাথে আসে অসংখ্য জাদুকরী এলফ, এ জাতীয় বিভিন্ন বর্ণনা বেথেলহেম সহ বিভিন্ন গ্রন্থে পাওয়া যায়। এবং এই ক্রিসমাস নিঃসক এটা কোনো উৎসব নয়, ক্রিসমাস ডে এটাকে বলা হয় যে চার্চ অফ নেটিভিটি, তার মানে হলো যে সকালের প্রার্থনা। এবং যদিও এর দ্বারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবসকে বোঝানো হয়ে থাকে, এবং অবশ্যই এটি কোনো মুসলমানদের রীতিনীতি নয়, আর আমরা তো মিলাদুন নবী, তাই তো আমরা পালন করি না। আর সেখানে ক্রিসমাস ডের অর্থ ওই রকমেরই আসে, ঈদে মিলাদুন নবী।
তো যেখানে আমরা ঈদে মিলাদুন্নবী পালন কর পালন যা সাহাবায়ে কেরাম করেনি তাই যেখানে করি না, আর সেখানে যীশু খ্রিস্টের এই জন্মদিবস পালন, যীশু খ্রিস্টের জন্মদিবস পালনকে সাদর সম্ভাষণ করা, এবং অপরিপক্ষে এই মেরি ক্রিসমাস তাদেরকেও প্রদান করা, এটা যেন এমনই যেটা চার্চ অফ নেভিটিভির সাথেই অংশগ্রহণ। বিধায় আমরা দেখি যে সমস্ত দেশে ইসলামী কানুন রয়েছে, যেমন ব্রুনাইয়ের কথা আমরা জানি, 2014 সালে এদেশটিতে শরিয়া আইন জারি করা হয় এবং সেখানের সুলতান হাসান বালখি তিনি জারি করে দিয়েছেন যে সেখানে ক্রিসমাসকেও এই ক্রিসমাস পালন করলে 5 বছরের জেল। যাই হোক, সেটি সেই দেশের বর্ণনা। তবে মুসলমান হিসেবে আমরা কারো জন্মদিবস বা মৃত্যু দিবসে কোনো ধরনের সম্ভাষণ, কোনো ধরনের বিষয়কে আমরা গুরুত্ব দেই না। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে পালনীয় সাহাবায়ে কেরাম করেনি, বরং তার জীবন ধারণ, তো সেই ক্ষেত্রে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা যদি ঈসাইরা বা খ্রিস্টানরা যদি ধারণ করতেন তাহলে দেখা যাবে যে সেখানে অনেক ধরনের পবিত্রতার বিষয় রয়েছে। কোরআনুল কারিমে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের ব্যাপারে এতটুকুই বলা হয়েছে যে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি যখন মেরিকে মানে মরিয়াম আলাইহিস সালামকে যখন মিথ্যা তোহমাত দেওয়া হলো তখন তিনি বলেছিলেন, কালা ইন্নি আব্দুল্লাহ তানি আল কিতাব ও জালানি নাবিয়া ও জালানি মুবারাকান আইনামা কুন্তু ও আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া অবরম বিওয়ালিদাতি। এখানে এই যে শব্দগুলোর মধ্যে সালাত রয়েছে, জাকাত রয়েছে এবং আমার জন্ম এবং মৃত্যু বরকতপূর্ণ, মা দুমতু হাইয়া যতক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকি। তো এখন যারা কোরআনে বিশ্বাস করে না, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে কোরআনুল কারিমে স্পষ্টই ধারণা রয়ে গেছে এবং তারা দাবি করে তাকে হত্যা করা হয়েছে, কোরআন বলতেছে না বাররাফা আহুল্লাহ তাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছে, তাকে হত্যা করা হয়নি। এখন সে হত্যা হয়ে সমস্ত পাপ পঙ্কিলতা সে নিয়ে গেছে এবং 25শে ডিসেম্বর সেই প্রার্থনা করা হয়। তো এটা একটি শুধুমাত্র উৎসব নয়, এটি ক্রিসমাস ডে বা চার্চ অফ নেভিটিভি প্রার্থনা। তো এখানে মুসলমানদের অংশগ্রহণ ওইভাবে করা উচিত নয়, এটি আমার ব্যক্তিগত মতামত। তারা তাদের ধর্মীয় উৎসব পালন করবে, আমরা আমাদের ধর্মীয় উৎসব পালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাওয়া মিনহুম, যে যে জাতির অনুসরণ করলো সে তাদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং এই ক্ষেত্রে তারা তাদের ধর্মীয় উৎসব পালন করবে, এটি আমাদের সাথে সম্পৃক্ত নয়। আর এ ব্যাপারে তো বলাই হলো এই বিষয়গুলো, সেখানে বাচ্চাদেরকে একটি ধারণা দেওয়া হয় যে এই ফাদার ক্রিসমাস তিনি অর্থাৎ 25শে ডিসেম্বরের আগে তিনি সাদা দাড়ি পরিহিত তিনি আসেন এবং গিফট দেন, জাদুকরি এলফ তার সাথে থাকে। এভাবে করে খ্রিস্টান ধর্মের বাইবেলের বিভিন্ন অংশে বিভিন্ন রকমের বর্ণনা রয়েছে যেগুলো একটির সাথে আরেকটির মিল হয় না। এবং এই 25শে ডিসেম্বরের আগেও এক সময় এই 6 জানুয়ারি পালন করা হতো এবং এখন এতক্ষণ পর্যন্ত আর্মেনিয়াতেও এখনও এই ক্রিসমাস ডে 6 জানুয়ারি পালন করা হয়। তো যাই হোক, এটি কমপ্লিটলি মাসিহীদের অর্থাৎ খ্রিস্টানদের ধর্মীয় উৎসব, এক্ষেত্রে আমাদের কোনো অংশগ্রহণ নাই। আমাদের অংশগ্রহণ ততটুকু যতটুকু কোরআনুল কারিম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে কথা বলেছে, সূরা মারিয়ামের মধ্যে বলেছে, সূরা সাফের মধ্যে বলেছে, তিনি বলেছেন মিম আইয়াতিহি মিম বাদ ইসমুহু আহমদ, হযরতে ঈসা আলাইহিস সালামের কথা ছিল। এবং ঈসা আলাইহিস সালামকে কিয়ামতের আগে তিনি আসবেন, সালিবকে তিনি ভেঙে টুকরো করে দিবেন, সেই বুখারীর বর্ণনা। এবং সেখানে আমরা দেখতে পারি যে কোরআনুল কারিমে হযরত ঈসা আলাইহিস সালামের কথা উল্লেখ হয়েছে যে ইন্তু আযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। কিয়ামত দিবসে হযরত ঈসা আলাইহিস সালাম তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করবেন যারা তাকে নাউযু বিল্লাহ আল্লাহর পুত্র বা এভাবে তাকে
উল্লেখ করেছে। কোরআন কারিম এই বিষয়টি অত্যন্ত কন্ডেম করেছে যে তারা বলে তিনজন ইলাহ, অথচ আল্লাহ এক, তারা খানাদানা করেন এবং তাদেরকে যদি আল্লাহ তাআলা ধ্বংস করেন। সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ক্বালাতিল মাসীহ, যে তাদেরকে যদি আল্লাহ ধ্বংস করে দেন কে বাঁচাবে। যাই হোক, যা যা ধর্মীয় বিশ্বাস, তো এই ক্রিসমাস ডের সাথে আমাদের মুসলমানদের বিন্দুতমও কোনো সম্পর্ক নেই, যেহেতু মূল বাইবেলই এই বিষয়টি নাই এবং বিভিন্ন অন্যান্য বাইবেলের বিভিন্ন টুকরো থেকেই বিভিন্ন বর্ণনাগুলো একত্রিত করলে দেখা যায় যে সেখানেও বেশ তারতম্য রয়েছে। তো এই ছিল ভাই প্রশ্নের উত্তর। সাল্লাল্লাহু আলাইহি